Assalamoalaikum. অনেকেই কোশ্চেনটা করে থাকেন যে আমি কিভাবে ভিডিও এডিট করি। আমি কিন্তু ভিডিও এডিট করতে কোনো প্রকার ডেস্কটপ কম্পিউটার ল্যাপটপ কিছুই আমার নেই। খুবই সিম্পলভাবে আমি কিন্তু কাজ করি। তো আমি যে অ্যাপসটা ইউজ করি মোবাইলে সেটা হচ্ছে কাইনমাস্টার অ্যাপস, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অ্যাপস বলা চলে এটাকে। এই কাইনমাস্টার অ্যাপস দিয়ে আমি আজকে আপনাদেরকে ভিডিও এডিটিংটা শেখাবো, এবং আশা করি আজকের ভিডিওটা আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, যদি 100% নাও বুঝতে পারেন তবে 60+ কিন্তু আপনারা বেসিক আইডিয়াটা পেয়ে যাবেন। আশা করি এডিটের ব্যাপারে নতুন কোনো ভিডিও আর দেখা লাগবে না। আর একটা সময় এমন কি যে যত যত বেশি আপনি রিচার্জ করবেন, ধরুন আমি যে আজকে যেটুকু দেখাই দিব এরপর থেকে আপনারাও কিছু সময় যদি ব্যয় করেন, তাহলে দেখা গেছে একসময় শিক্ষামূলক একটা ভিডিও কিন্তু আপনিও তৈরি করতে পারবেন। অ্যাপস যেটা রয়েছে সেটা প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর আমরা বাকি কথা হচ্ছে স্ক্রিনে গিয়েই বলতেছি। আমরা চলে যাবো হচ্ছে কাইনমাস্টার অ্যাপসে। প্রথমে প্লাস আইকনে ক্লিক করে রেশিও সিলেকশন করে নিব। আমরা হচ্ছে 16:9 হচ্ছে ইউটিউবের জন্য, আর 9:60 হচ্ছে শর্টস রিল, তারপরে হচ্ছে টিকটকের জন্য, আর 1:1 হচ্ছে ফেসবুকের জন্য। আমরা যেহেতু আজকে ইউটিউবের জন্য একটা ভিডিও তৈরি করব, সেই হিসেবে 16:9 রেশিওটা সিলেকশন করব, এবং গ্যালারি থেকে একটা ভিডিও আমরা চুজ করে নেব। নেওয়ার পরে এই ভিডিওটাকে আজকে আমরা কাট সাট করে এডিটিং করব। তো দেখতে পাচ্ছেন আমার, ধরুন আমার এই ভিডিওর প্রথম অংশটা দরকার নেই, এটা অপ্রয়োজনীয়। এখানে একটা লাল রেখা দেখতে পাচ্ছেন, লাল বৃত্তির ভিতরে এই রেখা বরাবর ধরে আমি ভিডিওটাকে সিলেক্ট করে নেব। যখন ভিডিও সিলেক্ট করব তখন কিন্তু সবসময় হলুদ হলুদ কালার হবে। আর উপরে দেখতে পাচ্ছেন সিজার আইকন রয়েছে, সিজার আইকনের ক্লিক করার পর প্রথম যে অপশনটা ট্রিম টু লেফট অফ প্লে হেড, এখানে ক্লিক করার সাথে সাথে বামের অংশটা কেটে গেল। এবার আমার ডানের অংশটা কাটতে হবে। তো ধরুন আমার এই অংশটাও দরকার নেই, তখন আমি কি করব, সেমভাবে ভিডিওটা সিলেক্ট করব, তারপর হচ্ছে সিজার আইকনে ক্লিক করে দ্বিতীয় অপশনটাতে ক্লিক করার পরে ডান পাশের অংশটাও কেটে গেছে। এবার ধরুন কোনো কারণে আমার মাঝখানের ভিডিওটা দুই ভাগ করতে হবে অথবা কেটে ফেলে দিতে হবে, তখন আমাকে কি করতে হবে, সেমভাবে সিজার আইকনে ক্লিক করে তৃতীয় নাম্বার যে অপশনটা রয়েছে স্প্লাইট এট প্লে হেডে, এখানে ক্লিক করার পরে পরে দুই ভিডিওটা দুই ভাগ হয়ে গেছে। এখন ধরুন আমার নতুন করে আরেকটা ভিডিও আমার এখানে অ্যাড করতে হবে। আমি এই যে উপরে মিডিয়া আইকনে ক্লিক করে গ্যালারি থেকে নতুন করে আরেকটা ভিডিও আমি নিয়ে নিলাম। কাইনমাস্টার অ্যাপস দিয়ে ভিডিও, আসসালামুআলাইকুম ইউটিউবের। তো এবারে যে কাজটা করব সেটা হচ্ছে আমি এইটার সাউন্ডটাকে রিমুভ করে দেব। ধরুন আমার প্রাকৃতিক যে সাউন্ডটা রয়েছে সেটা আমার প্রয়োজন নেই, এটাকে আমি রিমুভ করব। এই জন্যে উপরে মাইক আইকনে ক্লিক করে ভিডিওটাকে সিলেক্ট করে নিব। তারপরে হচ্ছে বাম পাশে দেখতে পাচ্ছেন 100 লেখা আছে একটা ভলিউম, এটাকে আমি জিরো করে দেব। জিরো করে দেওয়ার সাথে সাথে এই ভিডিওটা যখন আমি প্লে করব দেখতে পাচ্ছেন কোনো প্রকার সাউন্ড কিন্তু এখানে নেই, এবং পাশের ভিডিওটাতেই কিন্তু সাউন্ড আছে। এই যে এই ভিডিওটাতে সাউন্ড চলতেছে, বোঝার সুবিধার্থে আমি আবার দিচ্ছি। এবারে আমি এই ভিডিওটারই আবার সাউন্ডটাকে অন করব এবং ডাবল সাউন্ড দিব। এই জন্য আমাকে সেমভাবে ভলিউম আইকনে ক্লিক করতে হবে, ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে প্রথমে। নেওয়ার পরে এপাশের 100টাকে আমি 200 করে দিব, এবং ডান পাশে ও টু ভলিউম নামে যেই একটা অপশন রয়েছে সেটা আমি কিন্তু অন করে দিব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সাউন্ড এখন কিন্তু ডাবল হয়ে গেছে। এই যে এই ভিডিওটার তুলনায় আগের ভিডিওটার সাউন্ড কিন্তু, এই যে এখনকার যে ভিডিওটা রয়েছে প্রথম ভিডিওটার সাউন্ড কিন্তু দ্বিতীয় ভিডিওর তুলনায় দ্বিগুণ হয়ে গেছে। ভলিউম প্লাস মাইনাসের পরে এবারে আমরা যাব হচ্ছে ক্লিপ গ্রাফিক্সে। দুই ভিডিওর মাঝখানে যে অংশটা, এটা যে প্লাস আইকন, এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমি যে কোনো একটা ট্রানজাকশন ই দেখাচ্ছি, আপনারা এখান থেকে চুজ মতো চুজ করে নেবেন। এই দেখতে পাচ্ছেন, অর্থাৎ একটা ভিডিওর পরে আর একটা ভিডিও যখন শুরু হবে তখন এইভাবে আসবে, এটাই হচ্ছে ক্লিপ গ্রাফিক্স। এটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এবারে আমরা যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে ভিডিওর স্পিড। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের ডান পাশে যে স্পিড লেখা রয়েছে লাল বৃত্তের ভেতর, এই স্পিড যখন এখানে ক্লিক করব, করার পরে দেখতে পাচ্ছেন যদি এটা অন আছে, এটাতে আমি যদি এই পাশে আনি তাহলে মাইনাস স্লো হয়ে যাবে, আর যদি ডান পাশে নেই
তাহলে অর্থাৎ ফাস্ট হয়ে যাবে। তো এবারে যে কাজটা করবো সেটা হচ্ছে রিভার্স, স্পিডের নিচেই দেখতে পাচ্ছেন রিভার্স, এটা কিন্তু অনেক সময় ভিডিওটাকে উল্টা হবে মানে চালিয়ে দেয় আর কি। তো আমি এটা দেখাচ্ছি না কারণ এটা সেভ হয়ে যাবে, এই জন্য আমি এটা সেভ করতেছি না, এটাকে ক্যান্সেল করে দিচ্ছি, আপনারা প্রয়োজন মাফিক সেটা সেভ করে নেবেন। তো এরপরে যে কাজটা রয়েছে সেটা হচ্ছে রোটেট। দেখা গেছে অনেক ভিডিও কিন্তু পেট্রেট মোডে করা হয় বা অন্য যে কোনোভাবে আপনি কিন্তু রোটেট করে দরকার হলে এইভাবে ডানে বামে ঘুরিয়ে রোটেট করে আপনি কিন্তু ভিডিওটাকে এডিট করতে পারেন। তারপরে যে কাজটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ইকো, এটা একটা সাউন্ডের বিষয়। এখানে অনেক ধরনের সাউন্ড রয়েছে, আপনারা চাইলে যে কোনো সাউন্ড এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। ইকো শেষ হওয়ার পরে আমরা এবারে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা টিপস দিব, সেটা হচ্ছে যে কোনো কিছু ব্লার করা কীভাবে করবেন, অর্থাৎ ভিডিওর ভিতরে কোনো একটা লেখা বা কোনো লোগো কীভাবে ব্লার করবেন। এই জন্য আপনাদেরকে যেতে হবে হচ্ছে বাম পাশের লেয়ার অপশনে, এবং লেয়ার অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ইফেক্ট নামে লাল বৃত্তের ঘরে যেই লেখাটা আছে এখানে ক্লিক করবেন। এখানে দুইটা পাবেন, একটা হচ্ছে গুজিয়ান ব্লার, একটা হচ্ছে মোজাইক। তো আমি মোজাইকটা করব যাতে করে খুব ভালোভাবে জিনিসটা ব্লার হয়, দেখা নাই যায় একবারে। তো এটা ফ্রেমটা বড় থাকে, ফ্রেমটাকে আমি একটু ছোট করে জাস্ট ওই লেখার উপরে বসিয়ে দিলাম। এবারে কিন্তু আপনি এই ওইখানে কি লেখা ছিল বাড়িতে কিন্তু ভিডিওটা চলমান অবস্থায় কিছুই বুঝতে পারবেন না এবং স্থির অবস্থায় বুঝতে পারবেন না। তো এই মোজাইকটা চাইলে কিন্তু আপনি বড় ছোট করতে পারেন, অর্থাৎ ভিডিও যতক্ষণ প্রয়োজন ততক্ষণ কিন্তু আপনি জিনিসটা কন্টিনিউ করতে পারেন। এরপরে যে অপশনটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এক্সট্রাক্ট অডিও, অর্থাৎ অডিওটাকে আলাদা করে দেওয়া। এটা সাংবাদিকরা অনেক সময় আপনারা দেখবেন যে যখন ভিডিওতে দেখায় এক জিনিস কিন্তু কথা বলে অন্যটা, অর্থাৎ ওই দর্শকরাই কথা বলে কিন্তু দর্শকদের বা বিভিন্ন জনগণের মতামত নিচ্ছে কিন্তু ওই সময় দেখাচ্ছে অন্য একটা কিছু। এটার জন্য আপনাকে ভিডিওটা ক্লিক করে জাস্ট এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করলে এই যে নিচে দেখতে পাচ্ছেন অডিওটা চলে এসেছে, এবং এই অডিওটা এখন আপনি কাটসাট করে ডান বামে নিতে পারেন, মাঝখানে অন্য ভিডিও কিন্তু। এবারে যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে জুম ইন আউট, ভিডিওটা বড় এবং ছোট করার প্রয়োজন পড়তে পারে। তো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে চেপে ধরে আপনি ভিডিওটা কিন্তু বড় করতে পারেন এখানে, এবং ডান পাশে যে ইজিকুলটি রয়েছে সেখানে ক্লিক করলে ভিডিওটা ফিক্স ওইভাবেই দাঁড়িয়ে যাবে। এখন ভিডিওটা আবার আপনার প্রয়োজন নেই, এখন ছোট করতে হবে, আগের মতো নিতে হবে। এখন কীভাবে করবেন, সেমভাবে আবার ওই অপশনে ক্লিক করে আবার দেখতে পাচ্ছেন আগের অবস্থায় চলে গেছে। এবারে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা নতুন করে ছবি অথবা ভিডিও, এই ভিডিওর উপরে কিন্তু আমরা কীভাবে ই করবো, এটার জন্য লেয়ার অপশনে ক্লিক করে উপরে মিডিয়া অপশন যেটা রয়েছে সেটাতে দেখতে পাচ্ছেন গ্যালারি থেকে যে কোনো একটা আমরা জাস্ট চ্যানেলের লোগোটাই নিলাম, নিয়ে এখানে বসাই দিলাম, এটা হচ্ছে ছবি হিসেবে আমরা নিলাম। এবার সেমভাবে আরেকটা ভিডিও কিন্তু আমি নিয়ে নিলাম, এখন দেখতে পাচ্ছেন পিছনের ভিডিওটা কিন্তু রানিং রয়েছে। তো এটাও কথা বলতেছি সামনেটা, পিছনেরটাও কিন্তু কথা বলতেছে, ছবিটাও স্টিল বাই রয়েছে, এটাও রয়েছে, ভিডিওটা রয়েছে, অর্থাৎ একই সাথে কিন্তু সবগুলো চলতেছে। তো এবারে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে ওভারলে অপশনে ক্লিক করে আমরা যে অর্থাৎ যে কোনো লাভ রিয়েক্ট বিভিন্ন বিভিন্ন রিয়েক্ট আমরা এখানে এখানে পেয়ে যাব। তো এখান থেকে আপনারা যে কোনো একটা রিয়েক্ট আপনার যে কোনো কিছু সিলেক্ট করে নিতে পারেন। তো এরপর যে কাজটা করব সেটা হচ্ছে এই পিছনের যে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা যেটা ছিল বা পরে যে ভিডিওটা অ্যাড করেছি সেটার কিন্তু সাউন্ডটা আমরা সেমভাবে কিন্তু রিমুভ করে দিলাম, যাতে করে পিছনের ভিডিওর নয়েজটা যাতে ডিস্টার্ব না করে। এবার দেখে নিন হচ্ছে ভিডিওর উপরে যে লেখা আমাদের হাতের লেখা বা টেক্সট লেখা, এটার জন্য আমরা লেয়ার অপশনে ক্লিক করে আর টি যেটা লেখা অর্থাৎ এটাতে টেক্সট বোঝায় এটা দিয়ে আমরা এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম লেখার কিবোর্ড চলে আসবে, লিখতে পারবেন যে যে যা ইচ্ছা তাই। লেখার পরে এটাকে আমরা টোটাল কালারটা চেঞ্জ করে দেব, আমরা জাস্ট রেড করে দিলাম। দেওয়ার পরে তারপর হচ্ছে এখন আমরা ভিডিওটা প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে। এবারে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে হ্যান্ড রাইট, আপনি কিন্তু হ্যান্ড রাইট যে বাম পাশে যে লেয়ার অপশনে ক্লিক করে একেবারে নিচের যে দেখতে পাচ্ছেন হ্যান্ড রাইট হাতের সাহায্যে কিন্তু আপনি লিখতে পারেন। আবার এইখানে লেয়ার অপশনে ক্লিক করে আবারও আমরা যাব একেবারে নিচে যে হ্যান্ড রাইট লেখাই আছে, এখানে আমরা কলমের বদলে আমরা অ্যারো মার্ক সিলেক্ট করব। এটা করার পর দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন অ্যারোটা
আর যে কোনো একটা কিছু কিন্তু ইন্ডিকেট করার জন্য এটা খুব ভালো কাজে দিবে। এই পর্যায়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে অ্যারো এবং হ্যান্ড রাইট করেছি বা যে কোনো একটা কিছু ভুল লিখে ফেলেছি, ধরুন আমি একটা ভুল ভিডিও অ্যাড করে ফেলছি, এটা কীভাবে ডিলিট করব। এই ভিডিওটা সিলেক্ট করে জাস্ট বাম পাশে দেখতে পাচ্ছেন ডাস্টবিনের মতো এখানে ক্লিক করলেই ভিডিওটা চলে যাবে, এ চলে গেছে। বা এই অ্যারো মার্কটাও কিন্তু আমি রিমুভ করব, কিন্তু দেখা গেছে আবার অ্যারো মার্কটা আমার প্রয়োজন। এখন কি করব, সেমভাবে উপরে বাম পাশে দেখতে পাচ্ছেন যে বাঁকানো একটা রাউন্ড অ্যারো রয়েছে, এই অ্যারোতে ক্লিক করার সাথে সাথে সদ্য যেই ভিডিওটা বা ছবিটা ডিলিট হয়েছে সেটা কিন্তু আবার ব্যাক করে ফেরত আনতে পারবেন। এবারে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা কীভাবে অ্যাড করি। ডান পাশে দেখতে পাচ্ছেন মিউজিক আইকন, এখানে ক্লিক করার পরে আপনার যে কোনো একটা ভিডিওর মিউজিক আপনি মিউজিক গিয়ে অ্যাড করে দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে ভিডিওটা সরি মিউজিকটা কিন্তু আপনার ভিডিওর নিচে অ্যাড হয়ে যাবে। একটু বাম পাশে টেনে ধরে আমার যেটুকু প্রয়োজন আমি এটুকু রাখবো। দেখতে পাচ্ছেন এই সাউন্ডটা কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন, এবং এটার সাউন্ডটা বেশি হলে এটাকে জাস্ট আমি নর্মালি 5% করে রাখি, যাতে করে ভয়েসটা আমার যে কথাটা সেটা যেন শোনা যায়। আপনারা ওই রকমই করবেন, তো বেশি অংশটা আবার কেটেও ফেলতে পারেন, যে ট্রিম করে ডান পাশে কেটে ফেলতে পারেন, বা যেটুকু প্রয়োজন আপনার এইভাবে রাখতে পারেন। এবারে আরও গুরুত্বপূর্ণ একটা টিপস রয়েছে, সেটা হচ্ছে আমি যে ভয়েস দিচ্ছি এটা কীভাবে দিবেন। এই যে নিচে দেখতে পাচ্ছেন ভয়েস লেখা আছে, এই ভয়েস অপশনে যখন আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে স্টার্ট লেখা আসবে, এবং স্টার্ট করার সাথে সাথে কিন্তু মানে অলরেডি রেকর্ড হওয়া শুরু হয়ে গেছে। আপনারা শোনার জন্য আমি প্লে করতেছি, আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। এবারে আপনাদেরকে একটা সহজ জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে কোনো কিছু ডুপ্লিকেট করতে পারেন, কিন্তু এখানে যেমন বাম পাশে থ্রি ডট আইকনে ক্লিক করার পরে এখানে উপরে লেখা আছে ডুপ্লিকেট, এর আগে কিন্তু ছবি বা পিকচার বা ভিডিও আপনাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো আমি আমার লোগোটাকে ডুপ্লিকেট করে নিলাম, অর্থাৎ দেখতে পাচ্ছেন নিচে 1 এবং 2 তে দুইটা ভাগে মানে দুইটা লেয়ার হয়ে গেছে, এবং এর ভিতরে একটা আমি ডানে বামে নিয়ে আমার প্রয়োজন মতো কিন্তু বসিয়ে দিলাম। এখন যখন ভিডিও দ্বিতীয় অপশনে যখন এখানে প্লে হচ্ছে তখন কিন্তু আমার ওই লোগোটাই কিন্তু এখানে শো করছে। লোগোর বদলে আপনি যে কোনো কিছু এখানে কিন্তু এভাবে ডুপ্লিকেট অর্থাৎ বারবার তৈরি না করে বা বারবার এক্সপোর্ট ইনপোর্ট না করে আপনি এখান থেকে সরাসরি একটা বিষয়কে ডুপ্লিকেট করে নিতে পারেন। আর আর এবারে হচ্ছে আপনারা যে লেখাটা দেখতে পাচ্ছেন লাল লেখা, এটাকে আমি একেবারে হালকা করে দিব, অর্থাৎ আলফা অপাসিটির মাধ্যমে এই অপশনের মাধ্যমে আমি এটাকে অনেকটা আপনার জলছাপের মতো ছোট একবারে হালকা করে দিতে পারবো। তো এরপর যে সব কিছু শেষ হলে আমরা ডান পাশে উপরে যেই বাটনটা রয়েছে এখানে এক্সপোর্ট বাটনে আমরা ক্লিক করব, করার পরে এখানে রয়েছে রেজুলেশন রয়েছে এবং ফ্রেম রেট রয়েছে, তারপর হচ্ছে হাই লো এটা রয়েছে আপনার ফুল হাইতে আমি যেটা এক্সপোর্ট করি, এবং নিচে রয়েছে এক্সপোর্ট। এক্সপোর্টে ক্লিক করার পরে আমার ভিডিওটা কিছুটা সময় নেবে, এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে আমরা ঠিকঠাক মতো হয়েছে কিনা এই দেখতে পাচ্ছেন সব কিছু ঠিক আছে। আমি লোগো দিয়েছি, কণ্ঠ দিয়েছি, ভয়েস দিয়েছি, পিছনে ভিডিওটা চলতেছে, তারপর মাঝখানে গ্রাফিক্স যেটা অ্যাড করেছি সেগুলো চলতেছে। বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও, ভিডিও ভালো লাগলে প্লিজ আমার এই চ্যানেলটাকে জাস্ট সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো দিবেন। ভালো থাকবেন সবাই, কথা বলবো পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।